একজন আর্টিস্টের তো মনে হয় সবকিছু শিখে রাখা ভালো, সবারই একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত। অভিনয়টা যেমন আমার ছোটবেলা থেকে একটা ভালোবাসার জায়গা, এরকম আসলে প্ল্যান ছিল না যে আমি অন স্ক্রিন কাজ করব, এটা আসলে হুট করেই হয়ে গেছে। ভালো কাজের জন্য যদি পারিশ্রমিক একটু কমও হয় তাও মনে হয় এটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় না। আসলে হয়েছে কি, চাকরি বলতে কি মানে এটা তো আমার জাস্ট স্টার্টিং, জাস্ট আমি অনার্স শেষ করলাম, তো এটা একটা যেহেতু পড়াশোনাটা করেছি তো এই পড়াশোনাটা যেই সেক্টরে করেছি বা এটাকেও যেন কাজে লাগানো যায় বা এই এই সেক্টরেও আমি কীরকম এটা একটু যাচাই করার জন্যই। আর এখান থেকে মানে যেহেতু মানে একটা জব বলেন বা ইটস আ মানে ইন্টার্নশিপও বলতে পারেন, ঠিক আছে, সো এখানে তো আসলে শেখার জন্যে, তো শিখে রাখি সব কিছুই, সব একজন আর্টিস্টের তো মনে হয় সব কিছু শিখে রাখা ভালো, তো অভিজ্ঞতা নেওয়া ভালো। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে মনে হয় যে সবারই একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, কারণ আমি যেখানে কাজ করছি এখানে আমি সবসময় ভালোই করব বা আমার সব কিছু যে একরকমভাবেই যাবে এটার তো আসলে কোনো নিশ্চয়তা নেই, তাই না? যে কোনো সময় যে কোনো সিচুয়েশনই হতে পারে, তো যে কোনো একটা সিচুয়েশনে যদি আমি পড়ি ওটা থেকে মানে ওটা যেন আমি মানে ওখানে যেন ফাইট করতে পারি, এটার জন্য একটা ব্যাকআপ প্ল্যান হিসেবেও বলতে পারেন, হ্যাঁ এটা কাজ করে। আমার মানে অফিসে 3 days আমাকে যেতে হয়, সো ওখানে আমি 3 days টাইম দিয়ে বাকি উইকে যে 4 days আছে ওখানে আমি ট্রাই করি যে আমার মিডিয়াটা কন্টিনিউ করার। অ্যান্ড একটু ডিফিকাল্ট, বাট আমার হচ্ছে কি আমি আগেও যেমন পড়াশোনাটার মানে এই মিডিয়াটা একসাথে কন্টিনিউ করেছি, সো এখানেও ওটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। পরন্তু চিন্তা না, মানে এটা তো আসলে অনেকেই করছে, তাই না? মানে একটাই যে প্রফেশন হতে হবে, অনেকে আছে জব করে পাশাপাশি বিজনেস করে, আমাদের এখানে অনেকে আছে যারা জব করছে পাশাপাশি তাদের বিজনেস আছে, তো জব মানে মিডিয়া করছে, দুইটা পেশা থাকতেই পারে একটা মানুষের। আমি মনে করি যে এটা আসলে পরন্ত উড়ন্তর সাথে কোনো রিলেশন নেই। চাকরির জীবনটা যদি আমি আসলে আমার এক্সপিরিয়েন্স মাত্র 2 মাস হলো আমি কাজ করছি, তো এর মধ্যে দেশের পরিস্থিতি যেরকম ছিল ওই সময় আসলে ওভাবে অফিসে গিয়ে কাজও করা হয়নি, তো যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আসলে অভিনয়টা যেমন আমার ছোটোবেলার থেকে একটা ভালোবাসার জায়গা একটা ব্যাপার আছে, সো ওটা একটু দেখা যায় যে কষ্ট হলেও এনজয়টা অনেক করি, মানে যেহেতু এটা প্যাশনের জায়গা। আর চাকরি যদি বলি বা ডেস্ক জব যদি বলি, ওখানেও যেমন আমি ছোটোবেলার থেকে একটু সোশ্যাল ওয়ার্ক বা এই টাইপের জিনিসপত্রে খুব অ্যাক্টিভ ছিলাম, সো এই কাজটাও আমার আসলে ভালোই লাগে। সো যখন আমি যে কোনো কাজ করতে গেলে যদি আমি ওটা চিন্তা করি যে না এটা এই কাজটাকে আমি পছন্দ করছি বা ভালো লাগছে, এর কাজটাতে ইন্টারেস্ট পাচ্ছি, তখন আসলে কাজটা সহজ হয়। তো আমি চেষ্টা করি আমি যখনই কাজ করতে যাই তখন আমি ওই ব্যাপারটাতে নিজেকে টোটালি ইনটু দ্য ওয়ার্ক নেওয়া, মানে তখন আমি চেষ্টা করি যে মানে ওই কাজটাকে ভালো লাগিয়ে তারপর কাজটা করা, সো ওভাবে করে ব্যালেন্স হয়েছে। অভিনয় তো করছি অনেক, প্রায় 4 বছর মতো হলো, তো এখানে এতদিনে মানে অনেক কিছুই অভিজ্ঞতা অর্জন করেছি, এখনও শিখছি, তো এইখানটাতে আসলে অনেক আমার যেটা মনে হয় যে নিজেকে অনেক অ্যালার্ট রাখতে হয়, কাজের প্রতি অনেক ডেডিকেশন সিরিয়াসনেস সব কিছুই রাখতে হয়। যদি আমি এটাকে হেলাফেলা করে দেখি তাহলে আসলে এই জায়গাটা মেনটেন করাটা খুব ডিফিকাল্ট, এবং আমার কাছে মনে হয় এটা খুবই ডিফিকাল্ট একটা প্রফেশন। একদিকে যেমন গ্ল্যামারটাও মেনটেন করতে হয়, অন্যদিকে আবার মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে সব কিছু মিলে পরিশ্রমটাও ওরকম, সো মানে সব কিছু ব্যালেন্স করে এটা খুবই একটা ডিফিকাল্ট একটা জায়গা। আপাতত কাজ করে আসছি, ভালোই লাগছে, এবং ইচ্ছা আছে যেখানে মানে এভাবেই কাজ করে যাব, কিন্তু আসলে ফিউচারটা নিয়ে বলতে পারছি না, কারণ আসলে আমরা কালকে কী হবে এটা আমরা কেউই বলতে পারি না। তো কাজ করে যাচ্ছি, দর্শক যতক্ষণ পর্যন্ত আমাকে পছন্দ করবে, ডিরেক্টর সবাই যতক্ষণ পর্যন্ত আমাকে চাইবে আমি কাজ করে যাব, কিন্তু যদি মনে করি যে না আসলে তারা যাচ্ছে না, দর্শক হয়তো আমাকে দেখতে যাচ্ছে না, বা তখন হয়তো বা মানে তখন আর কাজ করে তো লাভ নেই। না, আমার একদমই মনে হয় না, আমি আমার কাজটাকে চেষ্টা করি ঠিকঠাক মতো করার, এবং কাউকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে হয়নি। আমার মনে হচ্ছে যে আমার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজে। হ্যাঁ, ওটা তো অবশ্যই আছে, যেমন হচ্ছে অভিনয় করতে গেলে আমাকে সর্বপ্রথম একটা জিনিস যেটা মাথায় রাখতে হয় যেটা হচ্ছে আমাকে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, তো যেটা হয় আর কি, ওভাবে নিজেকে ফিজিক্যালি ফিট রাখাটা ইম্পর্ট্যান্ট হয়, ওটা একটা চ্যালেঞ্জ, কারণ অনেক সময় ইচ্ছা করে একটু
এটা খেয়ে ফেলি ওটা খেয়ে ফেলি ওটা মেনটেন করতে হয়, এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে যেটা হয় যে অভিনয় করতে গেলে অভিজ্ঞতা, যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওটা মুভি দেখতে হয়, কিছু বই পড়তে হয়। আমার যেটা হয় যে আমার বই পড়ার অভ্যাসটা একটু কম, তো ওই ক্ষেত্রে আবার চেষ্টা করি যে একটু মুভি দেখে বা বিভিন্ন ক্যারেক্টার দেখে বা একটু বেশি মানুষের সাথে মিশে যে তারা কীরকম, তাদের লাইফ কীরকম, এভাবে করে আসার প্রতিনিয়তই নিজেকে একটা চর্চার মধ্যে রাখতে হয়। আমি তো থিয়েটার করেছি, তো অভিনয় থিয়েটারে অভিনয় করেছি, আবৃত্তি, নাচ, গান, মানে যেটা হয় থিয়েটারে সব কিছুই হয়, তো ওটা শিখে এসেছি। কিন্তু এরকম আসলে প্ল্যান ছিল না যে আমি অন স্ক্রিন কাজ করবো, এটা আসলে হুট করেই হয়ে গেছে। সো আছে প্র্যাকটিসটা, মানে হ্যাঁ যদি ওভাবে করে বলি যে না থিয়েটারে এই প্র্যাকটিসটা ছিল, এখন আবার এই এখানে আবার অন্যরকম প্র্যাকটিস। সো হ্যাঁ, অনেক লং টাইম ধরে আসলে এইটা এই কি বলবো এই সেক্টরটাতে আছি। সত্যি কথা বলতে যে কেউ বলেনি এমনটা না, বলেছে, কিন্তু আমি আসলে অপেক্ষা করছি যে একটা ভালো গল্প, ভালো ডিরেক্টর এবং ওভারঅল টিমটা যেন মানে পারফেক্টলি একটা গোছানো হয়, কারণ আমি আসলে আমি একদমই নতুনই বলতে পারি, আমার অভিজ্ঞতা অনেকই কম। সো এই ক্ষেত্রে এরকম অভিজ্ঞ আশেপাশে এরকম যদি সব কিছু থাকে এবং যদি আমার সব কিছু পছন্দ হয় তাহলে ইচ্ছা আছে কাজ করব। হয় কি, সিনেমাটা আসলে প্রত্যেকটা অভিনয় শিল্পীদেরই একটা মানে ড্রিম প্লেস। হ্যাঁ, সো বড় পর্দায় নিজেকে দেখার একটা অন্যরকম আনন্দ, তো এটা তো সবার স্বপ্ন থাকেই। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি যেহেতু এখনও বড় পর্দায় কাজ করছি না, সো আমি আসলে জানি না ব্যাপারটা কীরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো কাজের জন্য যদি পারিশ্রমিক একটু কমও হয় তাও মনে হয় এটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি অনেকগুলো কাজ করলাম কিন্তু সেই কাজগুলো আসলে সেরকম কোয়ালিটিফুল হলো না, তাহলে আসলে পারিশ্রমিকটা খুব একটা মানে যতই আমি টাকা পাই তাহলে দিন শেষে ওটা তো আমার কোনো ওভাবে করে অ্যাচিভমেন্টের জায়গা হলো না, তাই না? আমি তো আসলে এরকম আমার এক অভিজ্ঞতা নেই, তবে আমার কাছে মনে হয় যে একটা জিনিস করা যেতে পারে যে অনেকে যেটা ভাগ করে দেয় যে সিনেমা করলে শুধু সিনেমাই করছি বা নাটক করলে আমি নাটকই করছি, সো এক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয় ফ্লেক্সিবল যে আমি অভিনয় করছি, সেটা নাটক হোক, সেটা সিনেমা হোক, সেটা ওটিটি হোক, সেটা বিজ্ঞাপন হোক, হ্যাঁ, সো আমি হচ্ছে আমার কাজটা করছি যখন যেখানে, এখন আমি একটা ভালো নাটকের গল্প পেয়েছি আমি এই নাটকটা করলাম, আমি ভালো একটা সিনেমার গল্প পেয়েছি আমি সিনেমাটা করলাম। সো এরকম করে যদি হয় তাহলে না কোনো জায়গাটাই আসলে কিন্তু সব জায়গায়ই থাকা হয় এবং মানে ওই জায়গাটা আগের মতো নেই বা এরকম দ্বিধাদ্বন্দ্বেও আসলে পড়তে হয় না। সো আমার কাছে মানে এই এইরকম যদি ব্যাপারটা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হয়।